মুসলমান মেহরাব আল্লাহর রাসূল পৃথিবীর জমিনে কেঁদেছেন কবরের মধ্যে কাঁদতেছেন হাশরের ময়দানে কাঁদতে কাঁদতে উঠবেন দুইটা একটা ঘটনা বলতেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় হয়ে গেল এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দরজার সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাসূলের কাছে পারমিশন চাইলেন আল্লাহর রাসূল বললেন ও আজরাইল আমার ভাই জিব্রাইল কোথায় আজরাইল বলেন আল্লাহর রাসূল আপনার ভাই জিব্রাইল মালায়ালার মধ্যে আছে এই সময় জিব্রাইল আমিন আল্লাহর রাসূলের দরবারে সালাম দিয়ে ঢুকে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল তোমার চোখে পানি কেন আল্লাহর রাসূলকে বললেন ও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুবাদে আমি পৃথিবীর জমিনে আসতে পারতাম স্বয়ংক নবী রাসূলদের কাছে এসেছি আল্লাহর সান্নিধ্যে যাইতে পারতাম কিন্তু আজকের পরে আপনি মালায়ালায় চলে যাবেন পৃথিবীর জমিনে আসার দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি মৃত্যুর পারমিশন দেন তাহলে কি আপনার জান কবজ করা হবে অন্যায় করা হবে কথা বলেন হবে আল্লাহর রাসূল যেই কথাটা বলেছে এটা হচ্ছে শিক্ষণীয় আল্লাহর রাসূল বলেন জিব্রাইল তুমি আল্লাহর কাছে যাও যাই আবার আমাকে জানাবে আমি রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার এতিম উম্মতের অভিভাবক কে হবে জিব্রাইল আমি দৌড়ে গেলেন আবার আসলেন আয়েশা আল্লাহর রাসূলকে মেসেজ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওগো হাবিবে দোজাহা আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে আসবেন তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের অভিভাবক হয়ে যাবে আল্লাহু আকবার বলেন ওই রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা রক্ত যদি দিতে হয় কার জন্য দিবেন জীবনে অনেক নেতার জন্য দিয়েছেন নেত্রীর জন্য দিয়েছেন আর ওই বাটপাটদের জন্য নয় আর ওই দুশ্চরিত্রদের জন্য নয় এবার রক্ত দেওয়া হবে জীবন দেওয়া হবে কার জন্য কথা বলেন আমার মুসলমান ভাইরা আজকে বাংলার জমিনে বিভিন্ন চোর আবির্ভাব হয়েছে আমার আপনার ইমানগুলো চুরি চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু জানি না এই জন্য আমরা জানি অজু ভঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না অজুর ভঙ্গের কারণ কয়টা কথা বলেন চারটা একটা যদি ভেঙে যায় অজু শেষ ঠিক কিনা নামাজ ভঙ্গের কারণ ১৯টা একটা ভেঙে গেলে সব শেষ ঠিক তেমনি ভাবে ইমান ভঙ্গের কারণ হচ্ছে ৬টা আমার সাথে বলুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি জুড়ে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত আল্লাহু আকবার বলেন আমার মুসলমান আল্লাহর প্রতি বিশ্বাস এক নাম্বার দুই নাম্বার হলো ওয়া মালাইকা ফেরেশতা কুলের উপর তিন নাম্বার হলো কুতুবিহি আসমানি কিতাবের উপর চার নাম্বার হলো রাসূলের উপর কথা বলেন ঠিক কিরা যদি একটা যদি কি ভেঙে যায় ফৌত হয়ে যায় তাহলে আপনার ঈমান থাকবে না আপনার আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবেন কথা বলেন ঠিক কিনা এজন্য ঈমান মহা সম্পদ কিনা কথা বলেন সেই ঈমান জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে ধরে রাখার দরকার আছে না নাই কথা বলেন এজন্য আজকে কাদিয়ানি নামক একটা সম্প্রদায় বের হয়েছে ঠিক কিনা তারা স্থলে বলে কৌশলে আমার এদেশের সরলা সরলা মুমিন মুসলমানদের ঈমানগুলো হরণ করছে কথা বলেন ঠিক কিনা এজন্য আর আর কোন দলাদলি নয় আর কোন দাঙ্গামা নয় হাঙ্গামা নয় আমাদের এক দাবি এক দাবি সংসদে আন চাই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা চাই কথা বলেন ঠিক কিনা এজন্য ওয়াহাবি সুন্নি কোনো মতবাদ থাকবে না ১৩ দফা নয় ১০ দফা নয় দফা একটাই কাফিয়াদিরা কাফের কাদিয়ানিরা কাফের কথা বলেন ঠিক কিনা কইরে তোরা বীরের জাতি কইরে তোরা বীরের জাতি ঘুমাবার সময় নাই বাংলাদেশে নতুন গজব কাদিয়ানি সম্প্রদায় কথা বলেন ঠিক কিনা কইরে তোরা বীরের জাতি কইরে তোরা বীরের জাতি ঘুমাবার সময় নাই বাংলাদেশে নতুন গজব কাদিয়ানি সম্প্রদায় ঠিক কিনা ওয়াবি সুন্নি ক্ষুদ্র সাথে থাকতে পারে মতামত ঠিক কিনা কাদিয়ানির বিরুদ্ধে আজ হয়ে যাব একমত ঠিক কিনা আরে তোরা নবীন সেনা
গুমা বারার সময় নাই বাংলাদেশে নতুন গজব কাদিয়ানি সম্প্রদায় বাংলাদেশে নতুন গজব কাদিয়ানি সম্প্রদায় এই সমাজে কাদিয়ানির দালাল ঢুকে পড়েছে শুনে রেখো ইহুদিদের ওদের পিছনে মদদ আছে ইহুদি আর কাদিয়ানি লাল কুত্তা শিয়ালের ভাই ঠিক না ইহুদি আর কাদিয়ানি লাল কুত্তা শিয়ালের ভাই বাংলাদেশে নতুন গজব কাদিয়ানি সম্প্রদায় আমার নবী শেষ নবী কিনা আওয়াজ দিয়ে বলেন শেষ নবী কিনা ঠিক আওয়াজ দিয়ে বলেন ওই নবীর কি ছলে আমরা ঘরে বসে থাকবো কথা বলেন আনা খাতামুন নবীন চোখ তাকিতে দেখে না নবীর পরে আর কোন নবী কোন আসবে না ঠিক না আনা খাতামুন নবীন চোখ তাকিতে দেখে না প্রিয় নবীর পরে আর কোন নবী আসবে না কণ্ঠ ছেড়ে আওয়াজ করো নবীর পরে নবী নাই কণ্ঠ ছেড়ে আওয়াজ করো নবীর পরে নবী নাই কণ্ঠ ছেড়ে আওয়াজ করো কণ্ঠ ছেড়ে আওয়াজ করো কণ্ঠ ছেড়ে আওয়াজ করো কণ্ঠ ছেড়ে আওয়াজ করো নবীর পরে নবী নাই বাংলাদেশে নতুন গজব কাদিয়ানি সম্প্রদায় বাংলাদেশে নতুন গজব কাদিয়ানি সম্প্রদায় আমার মুসলমান ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিলেন ও ওমর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেসেজ দিয়েছেন আমার উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতি আমার মুসলমান ভাইরা শুধু দুনিয়াতেই কাঁদেন নাই কবরও কাঁদতেছেন এমনকি অগ্রিম অগ্রিম পৃথিবীর জমিনে থাকতেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অগ্রিম সাফাত করে গিয়েছেন সকলের আলহামদুলিল্লাহ আল্লাহর রসুল বলেন মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেসেজ দিয়ে জানিয়েছেন আমার উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতি হবে হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ 70,000 তো আল্লাহ জানাইছে কিন্তু এই কথার পরে আপনি আল্লাহর কাছে কেন দরখাস্ত করলেন না এই সংখ্যাটা যেন আরো বেড়ে যায় আল্লাহ রাসূল বলেন ও ওমর শোন আমি সাথে সাথে দরখাস্ত করেছি হযরত ওমর বলেন ওইটাই আমাকে জানাব আল্লাহ যেটা জানাইছে 70,000 এটা তো হইলই আপনি দরখাস্ত করার পরে আল্লাহ কি দিল ওইটা আমাদেরকে জানান আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন যেই কথা আমি বলতে চাই আল্লাহর রাসূল হাশরের ময়দানে তো শাবাত করবেনই কিন্তু অগ্রিম তিনি করে গেছেন আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলেন ওমর শোন আমি সাথে সাথে দরখাস্ত করলাম দরখাস্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও হাবিবে দোজাখা ওই 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাতে যাবে এবার 70,000-কে 70,000 দিয়ে গুণ দেন কত হয় আমি গুণ দিয়ে দেখেছি চার কোটি নব্বই লাখ 590 কোটি বিনা হিসাবে জান্নাতে যাবে মুহাদ্দিসিনে কেরাম ঐতিহাসিকগণ আল্লাহর রাসূলের জমানা থেকে আজ পর্যন্ত সমস্ত মুমিন মুসলমানের জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পারমিশন রয়েছে আল্লাহু আকবার বলেন তো এমন নবীর জন্য জীবন দিতে হবে কিনা কথা বলেন রক্ত যদি দিতে হয় কার জন্য দিব কথা বলেন আমার মুসলমান ভাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যায় বলতেছেন ও গো আল্লাহ লা আসালুকা আম্মি আব্বাস আমি আব্বাসের জন্য চাইতে আসি নাই ওয়ালা আসালুকা বিনতি ফাতিমা আমার মেয়ে কলিজার টুকরা ফাতিমার জন্য চাইতে আসি নাই আমার হাসান হুসাইনের জন্য চাইতে আসি নাই আমার কোন পরিবারের জন্য চাইতে আসি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু তাহলে কি চাইতে এসেছেন মুসলমান দিলটা নরম করে দেন আমার রসুল যেই কথাটা বলেছেন যদি ইমান থাকে তাহলে ঠিক থাকতে পারবে না আল্লাহ রসুল বলেন ও আল্লাহ আসআলুকা উম্মতি আল্লাহু আকবার বলেন আমার উম্মতের জন্য চাইতে এসেছি আমার উম্মতের জন্য চাইতে এসেছি আল্লাহ পাক বলেন বন্ধু তোমার মাঝে আর আমার মাঝে তো ডিড হয়েই রয়েছে কেমতের ময়দানটা আমার আর তোমার মাঝে ভাগ করা হবে সালতু তা আপনি চাইবেন আমি দিব ওয়াসফা তুসাফা আপনি সাবাত করতে দেন
আক্রান্ত হবেন। আল্লাহু আকবার বলেন। সাবাতের মালিক কে? আল্লাহ পাক। দিবেন কাকে? আল্লাহর রাসূলকে দিবেন। কথা বল ঠিক কিরা? সাফাতের মালিক তুমি, সাফাতের মালিক তুমি, নবী সারওয়ার তোমার উপর দরুদ পড়েন আল্লাহ পরোয়া। ঠিকরা সাফাতের মালিক তুমি, নবী সারওয়ার তোমার উপর দরুদ পড়েন আল্লাহ পরোয়ার। রোজ হাসরে কাছে ডেকো, রোজ হাসরে কাছে ডেকো, প্রেমের মহিমায় দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। ঠিক না? জিগান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই আমরা একটু আগে আগে বসি, হুজুর কিন্তু একটু পরে চলে আসবেন। সবাই একটু জিকিরের সাথে সাথে একটু আগে আসি। যারা শোনা গান তাতে আসবেন, আপনার জন্য আপনাদের জন্য ফ্রি নৌকা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আপনারা ফ্রিতে চলে আসতে পারেন। হুজুর একটু পরে কিন্তু আসবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা দেখুন। আবু সুলমান শুনে রাখুন, কিয়ামতের পরে একটা ফুৎকার দেওয়ার পরে কিয়ামত অর্থাৎ দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা ফুৎকারের সাথে নুসুর অর্থাৎ দ্বিতীয় ফুয়ের সাথে আবার জীবিত করা হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই ফুৎকারের সাথে সাথে চারজনকে সর্বপ্রথম সৃষ্টি করা হবে। একজন হলো মিকাইল, জিব্রাইল, ইসরাফিল, আর হলো আজরাইল। জিব্রাইল আমিন কাঁদতে লাগলেন, তিনজন জিজ্ঞাসা করতেছে আপনি কাঁদন কেন? জিব্রাইল আমিন বলেন, ও বন্ধুরা শোনো, একটু পরেই আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে সিংহায় ফুঁক দেওয়ার ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার সাথে সাথে আমি জিব্রাইলকে মিকাইলকে নির্দেশ করা হবে আল্লাহর রসুলকে কবর থেকে হাসরের ময়দানে আনার জন্য। কিন্তু আমি কাঁদতেছি, আল্লাহর রসুলের কবরটা কোথায়? আমি মৃত্যুর পরে ভুলে গিয়েছি। মৃত্যুটা কঠিন না কঠিন কিনা কথা বলেন, সহজ না কঠিন? জিব্রাইল আমি সহকারে আল্লাহর রসুলের কবরটা কোথায় ছিল সেটা পর্যন্ত ভুলে যাবে, তাহলে মৃত্যুটা কত ভয়ানক, কত ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা? সেই মৃত্যুর জন্য প্রস্তুত আছেন কিনা? হাত তুলে দেখা নারে তাকবীর, নারে তাকবীর। আমরা একটু আগে আগে বসি, মোস্ট ওয়েলকাম, একটু আগে আগে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, জিব্রাইল বলবে আমি ভুলে গিয়েছি, তখন বলা হলো তাহলে তাহলে আজরাইলকে জিজ্ঞাসা করেন। আজরাইল বলে আমিও মৃত্যুর পরে কি ভুলে গিয়েছি? বলাবে জমিনকে জিজ্ঞাসা করো, বলবে ফাদাক্কানি আল্লাহু দাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ভাবে চালুনি চেরেছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, এমন প্রকম্পন দিয়েছে যে প্রকম্পনের সাথে সাথে আমি মাটি পর্যন্ত ভুলে গিয়েছি আল্লাহ রাসূলের রহমত মোবারক কোথায় ছিল। এমন সময় আল্লাহ রাসূলের কবর থেকে একটা নূর বের হবে, নূর বের হবে, ওই নূরটা আল্লাহর রাসূলের, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আযিম পর্যন্ত ধাক্কা মারবে। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন বলবেন, আমি যাই আল্লাহর রাসূলের কবরটাকে ফাটাবো, কবরটাকে ফাটাবো। ফাটানোর সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা শব্দ বলবে। আবার মুসলমান বলটা নরম করে দেন, যে শব্দগুলো বলবে, ওয়াকুল ওয়াবকি, ওয়াকুল ওয়াবকি। আল্লাহর রাসূল বলতে থাকবেন, বলতে বলতে উঠবেন, ওই আপকি তিনি কাঁদতে থাকবেন। ওই মুহূর্তে যেই কথাটা যাকে স্মরণ করবেন, বলবেন ইয়া জিব্রাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। একটা চিৎকার দিয়ে হাসরের ময়দানে উঠবে, উঠার সাথে সাথে জিজ্ঞাসা করবে, ও জিব্রাইল আমার এতিম উম্মত গুলো দুনিয়াতে রেখে এসেছিলাম, তারা কি
জাহান্নামের কিনারে যায়া পৌঁছে ফুলসিরাতে ঘুরায় পৌঁছেছে। আল্লাহ রাসূল কে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনাকে কবর থেকে উঠানো হয়েছে, আপনার উম্মতদেরকে ফুলসিরাতের ঘুরায় যাওয়ার কোনো প্রশ্নই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাবে মাহফুদের মধ্যে যায়া সিজদায় পড়ে কাঁদবেন, তখন কোনো ব্যক্তির জন্য কাঁদবেন না, নফসের জন্য কাঁদবেন না, হাসান হোসেনের জন্য কাঁদবে না, ফাতিমার জন্য কাঁদবে না, আল্লাহ রাসূলের সম্পদ চাচা আব্বাসের জন্য কাঁদবে না, আয়েশার জন্য কাঁদবে না, খাদিজার জন্য কাঁদবে না, তখনও যেই কথাটা উচ্চারণ হবে, রব্বে হাবিলি রব্বে হাবিলি উম্মতি, আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। তাহলে একটাই কথা, একটাই চূড়ান্ত সিদ্ধান্ত, যদি এখন থেকে কোনো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আর কোন নেতার জন্য নয়, নেত্রীর জন্য নয়, তিনি হলেন একমাত্র আমাদের বিশ্বনেতা মুহাম্মদ।